ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। আমরা ক্লার্কশিপের অঙ্কগুলো করছিলাম, 50 পর্যন্ত অঙ্ক করেছি। 51 দাগের অঙ্কটা কী বলছে না, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত হবে? 100% হবে, 150%, 75% না 200% হবে? ঠিক আছে, এটা আমরা কী করবো না, মনে করি আসল কত না পি টাকা, তাহলে সুদ আসল কত হবে না 27 গুণ, মানে 27 পি হবে। তাহলে আমরা কী জানি না, সুদ আসলটা কী হয় না চক্রবৃদ্ধির ক্ষেত্রে পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে সুদ আসল মানে 27 গুণ, মানে এটা কত হবে না 27 পি হবে। আর এটা যেমন আছে তেমন পি ইন্টু 1 প্লাস R, মানে এরা বলে দিয়েছে কত পার্সেন্ট, ঠিক আছে না, সুদের হারটা আমাকে বার করতে হবে। তাহলে এটা আর থাকলো, এখানে বলেছে 3 বছর সময়টা, তাহলে এন মানে আমি 3 বসাবো, ঠিক আছে, R/100 এনের জায়গায় 3 বসিয়ে দিলাম। তাহলে পি এর সঙ্গে পিটা ক্যান্সেল হয়ে গেল, 27কে আমরা লিখতে পারি 3 এর কিউব, আর এদিকে 1 প্লাস R/100 তার কিউব আছে। এবার দুই দিকে যদি আমরা ঘন করে দিই, ঘনমূল করে দিই, তাহলে কী হবে না, এই 3টা থাকবে না, এখানে শুধু 3 হবে, আর এদিকে কত থাকবে না 1 মাইনাস R/1 প্লাস R/100। এই +1 আছে, এদিকে আসলে কত হবে না -1 হবে, বা 3 মাইনাস 1 সমান কত R/100। 3 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে না 2 সমান কত R/100, বা এই 100টা ভাগ আছে এখানে গুণ হবে, তাহলে 100-র সঙ্গে 2 গুণ হলে কত হবে না 200, ঠিক আছে, 200 সমান R। তাহলে কত পার্সেন্ট হবে না 200% হবে। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এই ডির দাগেরটা ঠিক হবে, ঠিক আছে। এরপরের দাগের একটা অঙ্ক কী বলছে না, 2.3 × 2.3 × 2.3 −0.027 / 2.3 × 2.3 + 0.69 + 0.09, এর সরলতম মানটা আমাকে বার করতে হবে। 1 হবে না 2 হবে, 3 হবে না 4 হবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমরা কী করবো না, এই সূত্রে পড়বে a³ - b³ / a² ab + b² তাহলে a³ - b³কে আমরা লিখতে পারি a - b × a² ab + b² আর নিচে আমার কী ছিল a² ab + b² এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে a - b এটা উত্তর হবে, ঠিক আছে। এখানে 3টে 2.3 আছিল, তাহলে 2.3³ আর 0.273 এটাকে আমরা লিখতে পারি √0.3 তার কিউব, অর্থাৎ 0.3 দুবার গুণ করলে আমরা কী পাবো, 3 3 9 পাবো, কিন্তু দুটোর পরে দশমিক আছে, এখানে একটা এখানে একটা, তাহলে একটা এরকম হবে। আবার যে 0.3 দিয়ে গুণ করে 3 9 27, এবারে একটা দুটো তিনটের পরে দশমিক, তাহলে 1 2 একটা 0 এটা, তাহলে 0.27 আমরা লিখতে পারি 0.3 তার কিউব, ঠিক আছে। উপরে a³ b³ হলো, আর এখানে 2.3 2.3, তাহলে 2.3 স্কোয়ার, এটা আমি কি লিখতে পারি না 0.3 দুবার গুণ করলে 0.29 হয় তার স্কোয়ার, এর এখানে লিখলাম ab, এ মানে এটা, বি মানে এটা। তাহলে এখানে আমি সূত্র বেঁধাচ্ছি যে a³ - b³, তাহলে এটা কী হবে না 2.3 - 0.3 a - b হলো, তার সঙ্গে এটা হবে যে 2.3 তার স্কোয়ার প্লাস 2.3 × 0.3 × 0.3 তার স্কোয়ার, আর হরে এটা ছিল আগে থেকেই 2.3 তার স্কোয়ার প্লাস 2.3 × 0.3 + 0.3 তার স্কোয়ার। তাহলে এই পুরো টার্মের সঙ্গে এই পুরো টার্মটা কেটে যাবে, তাহলে 2.3 থেকে 0.3 বাদ গেলে কথা হবে না, অনলি 2 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে যে এখানে অপশান ছিল এখানে কী হবে না, এই বি দাগেরটা ঠিক হবে, a - b উত্তর হবে। এখানে এ মানে এটা, আর বি মানে, এ মানে 2.3, বি মানে 0.3, এটা বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। এরপরের যে অঙ্কটা আছে সেটা কী বলছে না, এখানে একটা প্রশ্ন দিয়েছে যে যদি 5 7 9 একটা স্টার দিয়েছে 2, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্ন স্থানে যে সংখ্যাটি বসবে 3 7 9 11, ঠিক আছে। তা 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা আমরা কী জানি না, ইভেন সংখ্যা এবং অড সংখ্যা এদের ডিফারেন্সটা হয় 0 হবে অথবা 11-এর গুণিতক হবে। সাপোজ আমি একটা সংখ্যা লিখছি এখানে,
যে থ্রি টু ওয়ান টু ওয়ান, এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে কি যাবে না, আমরা কি দেখবো না অড প্লেসগুলো আমরা দেখবো, ঠিক আছে, ইভেন জায়গাগুলো আর অড জায়গা। ইভেন মানে জোড় আর অড মানে বিজোড়। তো আমরা প্রথমে এগুলো দেখছি, অডগুলো দেখছি, একটা আছে, তিনটা আছে, আর এটা আছে, এখানে আমার কি না অড। তাহলে এক আর তিনে কত হয় যোগ করলে, এখানে আছে কত, এক দুই তিন, দুই এক তিন, তাহলে এখানে আছে এক আর তিনে চার, আর একে কত না পাঁচ, ঠিক আছে। আর তাহলে ইভেন জায়গায় কত হচ্ছে না পাঁচ, আর অডে কত হচ্ছে, তাহলে ইভেন জায়গায় পাচ্ছি আমরা, অড জায়গায় পাচ্ছি কত, এক তিনের একে চার, আর একে পাঁচ, আর অড জায়গায় কত পাচ্ছি, ইভেন জায়গায় কত পাচ্ছি, দুই আর দুই চার। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করি, তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হচ্ছে, তাহলে এটা শূন্যও না কিংবা 11-এর গুণিতক না। তাহলে এই এক দুই তিন দুই এক এই সংখ্যাটা কিন্তু 11 দিয়ে বিভাজ্য হবে না, ঠিক আছে। কিন্তু যদি আমরা বলি এইটা, এই সংখ্যাটা, ঠিক আছে, এখানে একটা আর এই দুইটা কি আছে না অড জায়গায় আছে, তাহলে এই দুটো যোগ করলে দুই হবে, আর ইভেন জায়গায় শুধু দুই আছে, তাহলে এই দুই আর দুই বিয়োগ করলে কত হবে, শূন্য হচ্ছে। তাহলে এই 121টা আমার 11 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। শূন্য হলে কিংবা 11-এর গুণিতক হলে ইভেন জায়গা আর অড জায়গার ডিফারেন্স, তাহলে কী হবে না 11 দিয়ে বিভাজ্য হবে। এখানে আমি দেখব যে আমার দুইটা অড আছে, সেই সঙ্গে 9টা অড আছে, সেই সঙ্গে 5টা অড আছে, তাহলে এইটা যোগ করলে আমরা কী পাচ্ছি, 5 আর 9 14, 14 আর দুয়ে কত হয় না 16, ঠিক আছে। আর ইভেন জায়গায় কী কী পাচ্ছি না 7 পাচ্ছি, আর এখানে স্টারের জায়গায় আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এইটার এটা যোগ করলে কত হবে না 7+x, তাহলে এদের ডিফারেন্সটা কত হবে না 7+x-16। এই ডিফারেন্সটা যখন আমার শূন্য হবে কিংবা 11-এর গুণিতক হবে, 11 কিংবা 22 33, এটা হলে আমার কী হবে না এই এই সংখ্যাটা আমার 11 দিয়ে বিভাজ্য হবে। এবার আমার যে অপশানগুলো এখানে বলেছে সে অপশানগুলো আমি এখানে চেক করব, যে এক্সের জায়গায় যদি আমরা 3 বসাই, তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হবে না 6 হবে, তাহলে সে আমার বিভাজ্য হবে না, তাহলে তিনটা অপশান তিনটা হবে না। যদি আমরা 7 বসাই, তাহলে 7 আর 7 14, 14 থেকে 16 ভাগ করলে -2, তাহলে 7টাও হবে না, ঠিক আছে। যদি আমরা 9 বসাই, তাহলে 7 আর 9 কত হবে 16, 16 আর 9 কত হয় 16 থেকে 16 বিয়োগ করলে কত হয় 0, তাহলে সেক্ষেত্রে আমার এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে অপশান সিটা ঠিক হবে, ঠিক আছে। মানে ইভেন জায়গা আর অড জায়গাগুলো আমি যোগ করব, করে ডিফারেন্স করবো। তো ইভেন জায়গা অড জায়গায় এখানে 2, 9, 7, 16, আর এখানে আমি এক্সটার জায়গায় এক্স ধরে নিয়েছি কত 7+x, তো 7+x থেকে 16 বিয়োগ করে আমার হয় 0 হতে হবে না 11 গুণিতক হতে হবে। তো এখানে আমি দেখছি যে এক্সের জায়গায় যদি 9 বসাই, তাহলে 0 হচ্ছে, তাহলে এটা 9 হবে। পরের অঙ্কটা কী বলছে না, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% কত হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 2/3 মানে 26, তাহলে এক্স মানে কত হবে না এই 26টা লিখব, 2/3 সমানের দিক গেলে উল্টে যাবে, 3/2 হবে, 2 2 যদি আমরা কাটি তাহলে কত হবে না 13 2 মানে 26, তাহলে এক্স মানে কত হবে না 39। এবার 39-এর 25% মানে 39 × 25/100, তো 25 দিয়ে কাটলে আমরা 4 পাচ্ছি, তাহলে 39/, এটা কত দাঁড়াচ্ছে আমার 39/4। তো 39কে আমরা 4 দিয়ে ভাগ করবো, তাহলে প্রথমে 9 খেয়েছি, 4 9 36, এবারে 6 এর কয় দেওয়া 9 না 3, 0.2 নিয়েছি, তাহলে 4 7 কত হবে না 28, তাহলে 8 এর কয় দেওয়া 10, 2 দিলে 10, 0.1 আছে বললে আমি একটা 0 পাবো, তাহলে 4 5 কত হবে না 20, তাহলে এই 9.75 যে অ্যান্সারটা আছে সেটা ঠিক হবে, ঠিক আছে, ডির দাগেরটা হবে। এরপরে বলছে যে এ বি সি একটি কাজ যথাক্রমে 6, 12 এবং 24 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজটি শেষ করবে, এখানে কোনটা ঠিক হবে, ঠিক আছে, অপশান দিয়েছে এখানে। তাহলে আমি আমার সূত্রটা এমন যে যদি এ এক্স দিনে করে, বি ওয়াই দিনে করে, জে সি জেড সি দিনে, সি জেড জেড দিনে করে, তাহলে উত্তরটা হবে উপরে আমার সব কটা গুণ হবে এক্স ওয়াই জেড, ঠিক আছে, আর হরে কী হবে না x+y যোগ করে তার সঙ্গে জেড গুণ হবে একবার, প্লাস যে দুটো যোগ করেছিলাম সেটা গুণ হবে। তা আমার একটা কত বলেছে 6, x এর মান আমি ধরে নিচ্ছি 6,
ওয়াই এর মান ধরে নিচ্ছি 12, আর জেড এর মান ধরে নিচ্ছি 24। তাহলে উপরে আমি সব কটা গুণ করবো, 6 গুণ 24 গুণ 6 গুণ 12 গুণ 24। তারপরে প্রথমে কী করবো না, 6 আর 12 যোগ করে ওর সঙ্গে 24 গুণ করবো, প্লাস দিয়ে 12 আর 6 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা হিসেব করলে যে উত্তরটা হবে সেটাই। তাহলে উপরে আমি রেখে দিচ্ছি 6 গুণ 12 গুণ 24, এখানে আমার কথা হচ্ছে না 6 আর 12 যোগ করলে 18। ঠিক আছে, তাহলে 18-র সঙ্গে 24 আমার গুণ করতে হবে। তাহলে 18-র সঙ্গে 24 গুণ করলে কত হয়, 4 8 32, 4 কে 4 7, 18 8 2 16 6, 2 1 কে 2 এর আগে 3। তাহলে কত হচ্ছে, 2 7 আর 6 13, 3 এর আগে 4, 432। আর এটা কত হচ্ছে না, 6 বারণ 72। তাহলে এটা পাচ্ছি আমি 432, আর এটা পাচ্ছি 72। তো এটা যোগ হবে, যোগ আছে যেহেতু, তাহলে সঙ্গে 72 যোগ করলে কত পাবো, 2 আর 2 এ কত হবে, 4 7 আর 3 10 0, 4 এর আগে 5। তাহলে নিচে হবে কত না, 504। এবার আমি কাটাকুটি করব। ঠিক আছে, তাহলে যদি প্রথমে 2 দিয়ে কেটে দেই, তাহলে 3 দুগুণে 6, তাহলে 25 দুগুণে 50, 2 দুগুণে 4। ঠিক আছে, এ 12 দিয়ে যদি আমি এখানে কাটি, তাহলে 12 দুগুণে 24, একটা 25 ছিল, তাহলে 1 থেকে 12 কে 12। এবার আমি যদি 3 দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে না, 3 সাথে 21, তাহলে কত দাঁড়াচ্ছে না, উপরে 24 নিচে 7। তাহলে এটা আমি ভগ্নাংশ করব, তাহলে 3 সাথে কত হয় না, 21, তাহলে 3 বেশি। ঠিক আছে, তাহলে উপরে থাকবে 3, 7 দিয়ে ভাগ করেছি মানে 7 এখানে থাকবে। ঠিক আছে, তাহলে 3 পূর্ণ 3/7, তাহলে এখানে আমার ডি ব্র্যাকেটটা ঠিক হবে। ঠিক আছে, তারপর বলছে যে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 আর 5 বছরের সুদে মিলে 600 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে আসল প্লাস 5 বছরের সুদ 600 টাকা, আসল প্লাস 3 বছরের সুদ 560 টাকা। তাহলে এটা বিয়োগ করলে কত হবে না, বিয়োগ করে পাই 2 বছরের সুদ কত, 40 টাকা। তাহলে 1 বছরের কত হবে না, 40 কে 2 দিয়ে ভাগ, আর 3 বছরের সুদটা কত হচ্ছে না, 3 দিয়ে গুণ হবে। এবার আমি 2 দিয়ে কাটলে 20 দুগুণে 40, তাহলে 3 গুণ কত হবে না, 60। ঠিক আছে, তাহলে আসল কত হবে, আসলটা হবে দেখো 3 বছরের সুদ আর আসল মিলে কত, 560, তার মধ্যে শুধু 3 বছরের সুদ কত, 60, সেখান থেকে 60টা বাদ যাবে, তাহলে কত হবে না, 500। তাহলে আসলটা আমরা পেয়ে যাচ্ছি কত, আসল আমরা পি দিয়ে লিখি 500। ঠিক আছে, সুদটা পেয়ে যাচ্ছি কত, সুদ আমরা আই দিয়ে লিখি ইন্টারেস্ট, সেটা আমরা 3 বছরের সুদটা লিখবো কত না, 60। সময়, সময় আমরা টি দিয়ে লিখবো, 3 বছর লিখবো, 3 বছরের সুদটা আমরা বার করেছি। আর সুদের হার, সুদের হার যেটা আমরা আর দিয়ে লিখি, সেটা আমি জিজ্ঞাসা চিহ্ন বার করবো। তাহলে আমরা ডাইরেক্ট কি সূত্র জানি না, আর সমান কত হয়, উপরে হবে আই গুণ 100, নিচে হবে পি গুণ টি। এই মানগুলো বসিয়ে দিলে আই মানে কত, 60, এখানে 100, পি মানে 500, আর টি মানে 3। তাহলে 100 কে 500 দিয়ে কাটলে 5 হবে, 5 দিয়ে কাটলে কত হবে না, 5 বারণ 60 হয়। ঠিক আছে, 5 বারণ 60, তাহলে এই 3 দিয়ে কাটলে 3 এ 4 12, তাহলে সুদের হার কত হবে না, 4% হবে। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যেই 4-এর দিকটা ঠিক হবে। তারপরে বলছে যে বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ কত হবে, তাহলে খুব সহজ অঙ্ক এখানে। ঠিক আছে, এখানে আমার বলে দিয়েছে যে আসল 500 টাকা, সুদের হারটা 5%, সময়টা 6 বলে দিয়েছে, তাহলে আই আমার ডাইরেক্ট সূত্র কী জানি না, আই সমান PRT/100, এখানে পি মানে কত না, 500, আর মানে কত না, 5, টি মানে কত, 6, নিচে 100 আছে। ঠিক আছে, তাহলে এটা 100 দিয়ে কাটলে 5 হবে, তাহলে কত হবে, 5 5 25, 25-এর সঙ্গে 6 গুণ, তাহলে 150। ঠিক আছে, তাহলে এখানে যে উত্তরগুলো আছে এর মধ্যে 150টা ঠিক হবে। তারপরে বলছে যে কোনো বস্তুর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত হবে। এটা আমি ধরে নেবো যে ধরি ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য 11x, তাহলে লাভ হয়েছে কত, লাভ না, 11x-x নেক্সট টাকা। শতকরা লাভ বের করতে গেলে কী হয় না, উপরে লাভ নিচে কেনা দাম গুণ 100, এটা ইনটু পার্সেন্ট দিতে হবে। ঠিক আছে, x x কেটে যাবে, 10 10 কে 100 হয়ে গেল। ঠিক আছে,
তাহলে কত হবে না 10%। তাহলে এখানে যে অপশানগুলো আছে এখানে কোনটা ঠিক হবে না, 10-এর দাগেটা ঠিক হবে, 20-এর দাগেটা ঠিক আছে। এরপর আমরা 59-এর দাগে যে অঙ্কটা আছে সেটা দেখবো। কী বলছেন, একটি সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এখানে আমরা যে ভাগশেষ থাকবে ভাগশেষটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে কি হবে না, 132-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কত হবে না, 5 হবে। তাহলে 5 5 = 125, 7 দিলে 12, তাহলে 7 বেড়ে থাকে, এখানে কী হবে না, 7টা হবে। তারপরে বলছে যে একটা বর্গমূল দিয়েছে 0.02 প্লাস আবার একটা বর্গমূলের চিহ্ন 0.0049, এই মানটা কত হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো না, বড় রুট দিলাম একটা, 0.02 এটা থাকলো, এটাকে আমরা কি লিখতে পারবো, 0.7, 0.7 অ্যান্ড 0.7 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 7 7 কত হবে না, 49, 1 2 3 4, 4টার পরে দশমিক, তাহলে 1 2 3 4 এখানে দশমিক হবে। তাহলে 0.7 আর 0.07, 0.07 দুবার গুণ করলাম এটা পাচ্ছি, তাহলে এটার বর্গমূল করলে কত হবে না, 0.07, ঠিক আছে। তো এই দুটো যোগ করলে আমি কী পাবো না, 0.09। এবার আমি দেখবো যে 0.3 × 0.3 এটা করলে আমরা কত পাই না, 3 3 = 9, দুটোর পরে দশমিক আছে, এখানে একটা এখানে একটা, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দশমিক, তাহলে এটা 0.3 দুবার গুণ করলে 0.9 পাচ্ছি, তাহলে এটা কত হবে না, 0.3 হবে, ঠিক আছে। এখানে আমার অ্যান্সার একটু ভুল আছে, এই অপশানটা আর এই অপশানটা সেম হচ্ছে, ঠিক আছে, এই শূন্যটা এখানে হবে না, 0.3 হবে, তাহলে এই অপশান ডিটা ঠিক হবে, ঠিক আছে।